স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে করোনা শনাক্তের হার বেড়েছে চারশো গুণ আসছে বিধি নিষেধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু গত কয়েকদিনের কনকনের ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে নাটোরের মানুষ হার কাঁপানোর শীতে বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনা শনাক্তের হার চারশো গুণ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মালিক বলেছেন সংক্রমণ ঠেকাতে কমিটির প্রস্তাবনা অনুযায়ী কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের নার্স চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সব গণ পরিবহনে অর্ধেক যাত্রীবহন সব ধরনের দোকানপাট রাত আটটার পর বন্ধ এবং টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা আসবে শনিবার দুপুরে মানিকগঞ্জের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী তিনি বলেন দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনও দেশের অর্থনীতির চাকা ঘুরছে কলকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছে এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাটে ক্রেতা বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার না করলে ক্রেতা বিক্রেতা উভয়কে জেল জরিমানার মুখোমুখি হতে হবে রাজশাহী বধির ফোরামের আয়োজনে দ্বিতীয় বার্ষিক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্মৃতি স্টেডিয়ামে ঢাকা বোধির সংস্থাকে দুই এক গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রাজশাহী বধির ফোরাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এ এইচ এম লিটন অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে রাজশাহী বধির ফোরামকে পনেরো হাজার ও ঢাকা বধির সংস্থাকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন সিটি মেয়র ব্যতিক্রম ধর্মী খেলাটি আয়োজন করার জন্য রাজশাহী ফোরামকে জানান সময় তিনি বলেন রাজশাহী যেসব জায়গায় সম্ভব সেসব প্রতিষ্ঠানে বোধিতের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বোধির ফোরামের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির এম পির বোয়ালিয়া জোনের ডিসি সাদিদ হোসেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহসভাপতি হোসেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দুই ও নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম লনায়তনের সংস্কার কাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার দুপুর সোয়া দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিষয়টি নিশ্চিত করেছে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন নিহত শ্রমিক রাজশাহীর বেলপুকুর এলাকার কাপাসিয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায় শনিবার দুপুরে অডিটোরিয়ামের ছাদ পরিষ্কার করার সময় একজন শ্রমিক পড়ে যায় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে আট নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিদ বলেন মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন গত কয়েকদিনের দিনের কনকনে ঠান্ডায় যুবুথুবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনপথ নাটোর হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা ঘন কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম সকালে কুয়াশার সাথে সাথে সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে ফলে কমছে না শীতের দাপট এই শীতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ রয়েছে বেশ কষ্টে রিকশা ভ্যান ও অটো চালকরা ভাড়ার জন্য সকালে বের হলেও যাত্রী কম থাকায় তাদের আয় হচ্ছে না কৃষক মাঠে কাজে গেলেও অতিরিক্ত ঠান্ডায় কাজ করতে পারছে না খেতে খাওয়া মানুষগুলো আগুন জেলে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে বেড়া সাথে খানিকটা শীত কমলেও বিকেল হতে না হতেই আবারও বাড়ছে শীতের প্রকোপ উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীর আয়োজনে আইনজীবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার নগরীর বিনোদন কেন্দ্র চৈতির বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার সহসভাপতি নাইমুল হুদা রানা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন আহসানুল হক পিন্টু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাবিরুল ইসলাম সহ আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ